প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 4 আগস্ট 2020, 20 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, প্রতিদিনের মতো আজও কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আরেকটি বেসরকারি পরীক্ষাগার তাদের কার্যক্রম শুরু করেছে, সেটি হলো বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। তাদের নিজস্ব পরীক্ষাগারে কোভিড-19 পরীক্ষা শুরু করেছে। পরীক্ষাগার 83টি, 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 8,123টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 7,712টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,01,256টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,918 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.87% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.31%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন। এ পর্যন্ত সুস্থ 1,39,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,549 জন এবং নারী 685 জন। বয়স বিভাজনে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 17 জন, 61 থেকে 70 বছর 18 জন, 71 থেকে 80 বছর 5 জন এবং 81 থেকে 90 বছর 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 18 জন.56%, 11 থেকে 20 বছর 32 জন.99%, 21 থেকে 30 বছর 87 জন.2.69%, 31 থেকে 40 বছর 212 জন.6.56%, 41 থেকে 50 বছর 448 জন.13.85%, 51 থেকে 60 বছর 930 জন.28.76%, এবং 60 বছরের অধিক বয়সের 1,507 জন.46.60%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 29 জন, চট্টগ্রাম 5 জন, খুলনা 4 জন, রাজশাহী 5 জন, ময়মনসিংহ 1 জন, রংপুর 4 জন, সিলেট এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা এবং শতকরা হার, ঢাকা 1,549 জন, 47.90%, চট্টগ্রাম 775 জন, 23.96%, রাজশাহী 198 জন, 6.12%, খুলনা 237 জন, 7.33%, বরিশাল 127 জন, 3.93%, সিলেট 154 জন, 4.76%, রংপুর 124 জন, 3.83%, ময়মনসিংহ 70 জন, 2.16%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 45 জন এবং বাড়িতে 5 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,115 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 174 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 244 জন, চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,575 জন, সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 89 জন। সারা দেশের শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,934 জন, শয্যা খালি আছে 11,306টি। সারা দেশে আইসিইউ শয্যা 555টি, রোগী ভর্তি আছে 284 জন, শয্যা খালি আছে 271টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,490টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলা 333টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 159টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 374 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 708 জন।
এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 52,647 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 34,156 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,491 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,700 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,438 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 441,832 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 387,716 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,116 জন। হটলাইন তথ্য, 24 ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 71,073। এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1,6,2,6,3 এই হটলাইনে ফোন এসেছে 11,418। 333 এই হট নাম্বারে ফোন এসেছে 59,273 এবং আইডিসিআরের হটলাইন নাম্বার 10655 এটাতে ফোন এসেছে 382। এ পর্যন্ত ফোন এসেছে 1,81,82,003। টেলিমেডিসিন সেবা, 24 ঘন্টা টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,397 জন এবং এ পর্যন্ত কোভিড-19 টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 1,60,627 জন। স্ক্রিনিং কার্যক্রম, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,200 জন, সকল স্থল বন্দরে 301 জন, 2টি সমুদ্র বন্দরে 307 জন, মোট 1,808 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 8,340 জন। দক্ষিণ পূর্ব এশিয়া, 24 ঘন্টা শনাক্ত হয়েছে 55,850 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত হয়েছেন 21,87,015 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 838 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 46,675 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 257,677 জন এবং বিশ্বে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,79,18,582 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 5,810 জন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যুবরণ করেছেন 686,703 জন। সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট 196, 3 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা যে কোনো জ্বর কাশি হলে, যে কোনো ধরনের জ্বর কাশি হলে আপনারা নমুনা পরীক্ষা করান। সকল উপজেলা, জেলা পর্যায়ে এবং মহানগরী সহ সকল শহরের নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে। সরকারি এবং বেসরকারি পর্যায়েও নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষা করা হয়। আপনারা ইতিমধ্যেই শুনে নিলেন যে আমাদের 83টি পরীক্ষাগারে কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি এবং বেসরকারি, নির্ধারিত সরকার অনুমোদিত বেসরকারি পরীক্ষাগারও আছে এবং সকল পর্যায়ে নমুনা সংগ্রহ করার জন্য সরকারি এবং বেসরকারি অনুমোদিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা আছে। আপনারা নমুনা পরীক্ষা করান এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন। তাছাড়া আমরা যে স্বাস্থ্যবিধিগুলি প্রতিনিয়ত বলে থাকি, এই স্বাস্থ্য নিয়ম বিধিগুলো অবশ্যই মেনে চলতে হবে, যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা কমপক্ষে 3 ফিট বা 1 মিটার এবং জনসমাগম এড়িয়ে চলা। এবং যারা বয়স্ক ব্যক্তি আছেন, আপনারা দেখছেন যে আমাদের মৃতের তালিকায় আসলে বয়স্ক ব্যক্তিদের জন্যই মৃত্যু বেশি হচ্ছে, কারণ তারা অনেকেই অসংক্রামক ব্যাধিতে ভোগেন এবং সেজন্য তাদের জন্য জটিলতা বা ঝুঁকি বেড়ে যায়। সেজন্য যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, তারা যেন সব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান এবং অনেক বেশি সতর্ক এবং সচেতন থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কামনা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।